আপনারা সবাই জানেন যে কদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়ালি আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল ফুলবাড়িতে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি, তিনি তার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন। 6.9 crores এটা প্রজেক্ট কস্ট, তারপর অ্যাডিশনাল আরও কিছু কস্টের কথা পেয়েছি আমাদের বলেছে। এবার এর যন্ত্রাংশের কাজ পুনে থেকে করা হয়েছিল, এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার আছে, সিভিল ওয়ার্কস আমাদের ইঞ্জিনিয়াররা করেছে, পিএইচকে আমরা এটা পুরো ডিপোজিটেড ওয়ার্ক এবং UDMA ডিপার্টমেন্ট পুরো ফান্ডিংটা এটা করেছে। এটা 1994 সালে জল প্রকল্প হয়েছে, 1999 সালে জল প্রকল্প চালু হয়েছে, কিন্তু এতদিন ধরে দীর্ঘদিন আগের সরকার তাদের বোর্ড এটা করতে পারেনি, এবং এই অল্টারনেটিভ ওয়েলটা না থাকার জরুন যেটা হয়েছে, এক্সিস্টিং ওয়েলটা যখন পলি জমে যাচ্ছে তখন পলি পরে ওর জল স্তরটা উপরে উঠে আসছে, তখন এটাকে পরিষ্কার করার যে দরকার, পরিষ্কার করতে গেলে এখানে জল সাপ্লাই ব্যাহত হয়। সেকেন্ডলি ব্যারেজ ক্লিনিংয়ের জন্য বা ব্যারেজে অনেক সময় ক্রেন পড়ে গেছিলো, গাছে গুড়ি ভেসে এসেছিলো, সেগুলো ক্লিয়ার করার জন্য যখন ড্রাই করতে হয় তখন কিন্তু অল্টারনেটিভ ওয়েল না থাকার কারণ জল সরবরাহ ব্যাহত হয়েছে, এবং তিস্তা ফ্লাশ ফ্লাডের সময় এই সমস্যাগুলো হয়েছে, ওয়েলের মধ্যে প্রচুর পলি মাটি ঢুকে গেছে। সেই জন্য আমরা একটা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল যেটা খুবই ম্যান্ডেটরি ছিল, এটা করা খুব জরুরি ছিল, সেই কাজটা আমরা পিএইচই ডিপার্টমেন্টকে দিয়ে করাতে পেরেছি, এবং এটা করাতে আমাদের সুবিধা হয়েছে, এটা অল্টারনেটিভলি চলবে, পুরোনোটা চলবে, কোনো সময় নতুনটা চলবে, অল্টারনেটিভলি এটা চালাবে, কিন্তু যে সময় পুরোনো ওয়েলটা ওর কোনো কাজ করা প্রয়োজন হবে, ব্যারেজের অন্য কোনো কাজ করা প্রয়োজন হবে, তখন অল্টারনেটিভ ওয়েল থেকে জলটা সরাসরি এখানে যে পাইপলাইন লেইং করেছে সেই পাইপলাইনের মধ্যে দিয়ে আসবে। কাজটা হয়ে গেছে, এখন দুদিন এই যে এক্সিস্টিং যে লাইন তার সাথে এই নতুন লাইন তার একটা সংযোগ ঘটানোর জন্য দুটো পয়েন্টে ভালভ বসিয়ে এটাকে অপারেশনাল করতে হবে, সেই কাজটা করার জন্য দুদিন সময় লাগবে। 22 এবং 23 তারিখ আমাদের পুরো ড্রাই করে নিয়ে এই পাইপলাইন এই ভালভটা, নাহলে জলের তোরে ভালভ বসাতে পারবে না, এই এই দুটো জায়গাতে ভালভ বসাতে হবে। 21 তারিখ রাত 8টা পর্যন্তই, 7:30-8টা যেরকম আমাদের জল সরবরাহ হয় সেই পর্যন্ত আমরা জলটা সরবরাহ হবে। আমরা ইতিমধ্যে মাইকিং করেছি, আমরা পেপারেও অ্যাড দিয়েছি, এবং আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে 21 তারিখে আপনারা যথাসম্ভব জল আপনারা স্টোর করে রাখলে 22 তারিখ সেই জলটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এছাড়া আমাদের কর্পোরেশনে 25টা জলের ট্যাঙ্ক আছে, সেই 25টা জলের ট্যাঙ্ক আমরা বিভিন্ন জায়গাতে দেব। আমরা পিএইচই থেকে 5টা ট্যাঙ্ক নিচ্ছি, সেই 5টা ট্যাঙ্ক পিএইচই থাকবে, তারপর পিভিসি আমাদের আমরা গাড়িতে করে যেরকম এর আগে আমরা করেছিলাম সেই গাড়িতে করে আমরা 2000 লিটার ক্যাপাসিটি 35টা পিভিসি ট্যাঙ্ক গাড়ি দিয়ে আমরা জায়গায় জায়গায় সেটাকে রাখব, এবং এছাড়াও আমরা 1 লক্ষ পাউচ জল পার ডে মানে দুদিনের জন্য 2 লক্ষ ইউনিট আমরা পাউচ আমরা মানুষকে দেব। আমরা আশা করি যে এই অল্টারনেটিভ ওয়েলটা এটা কার্যকরী করার জন্য 22 আর 23 21 তারিখ রাত অবধি জলটা যেটা থাকবে সেই জল দিয়ে 21 তারিখ রাত অবধি, 22 তারিখটা অসুবিধা হওয়ার কথা না, 23 তারিখে আমাদের এই মেকানিজম থাকবে, এই মেকানিজমটাকে নিয়ে মানুষ একটু আমাদের সাথে সবাই একটু সহায়তা করবে, দুদিনের মধ্যে
আমাদের ডিপার্টমেন্ট পিএইচই মেনলি কাজটা করবে, তারা এই ভালভের সংযোগের পাইপলাইনের সংযোগ পুরনো আর নতুনের এই সংযোগের কাজটা সম্পন্ন করবে। 24 তারিখ থেকে জল পরিষেবা স্বাভাবিক হবে? হ্যাঁ। আজকে তো কাছে কত তারিখ? কুড়ি তারিখ। আজকে কুড়ি তারিখ, কালকে তো রাখতে হবে 22-23 তারিখ। যেটা এক্সিস্টিং আছে সেম ডায়ারেই করা আছে। পাওয়ার দেওয়ার সিস্টেম গুলো কিরকম জলে? হ্যাঁ, জলের আপনারা যে পাওয়ার কথা বলছেন মানে কিরকম কিভাবে দেওয়া হবে? মানে জায়গায় জায়গায় আমরা গাড়িতে করে বেশি সমস্যাটা ক্রিয়েট করেছিল কেউ, কেননা মানুষ পুরো জল পেয়েছে। আমরা পুরো রাস্তায় ছিলাম, আমরা পুরো জায়গাতে গিয়ে দেখেছি। দু চারটা জায়গাতে একটু লাইন বেশি ছিল, বাকি জায়গাতে সেরকম লাইনও ছিল। মানুষ জল পেয়েছিল, সেটা একটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছিল।